ঢাকা শিক্ষাবোর্ডের স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এস এম হাসান আবির, সরকারি শিক্ষক, ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা 2021 সালের শিক্ষাবর্ষে অনলাইন ক্লাস আরম্ভ করেছি। আমি তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনেক পূর্ব থেকেই আমাদের শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজে প্রথমে আমরা তোমাদের প্রত্যেকটি বইয়ের বই পরিচিতি সম্পর্কে আমরা একটু ধারণা দিই। তারই আলোকে আমি আজকে তোমাদের গণিত বইটির বই পরিচিতি সম্পর্কে একটু কথা বলবো। তোমরা আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমি বোর্ডে লিখেছি যে তোমার পাঠ্য গণিত বইটির নাম কি। ঠিক এভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আমার পাঠ্য গণিত বইটির নাম প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী। দেখো দুই নম্বর প্রশ্নটা, তোমার পাঠ্য গণিত বইটি রচনা ও সম্পাদনা করেছেন কে? খান, সালিমতি, হামিদা বানু বেগম এবং ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন। তোমরা এভাবে তোমাদের যে গণিত বইটির প্রথমে যে সূচনাগুলো আছে প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে সুন্দর করে মুখস্থ করতে হবে। এটি পরীক্ষা আসুক আর না আসুক, আমাদের ওই বইটির লেখক পরিচিতি, মুদ্রণ, প্রকাশক ইত্যাদি সম্পর্কে আমাদের সম্ভাব্য জ্ঞান থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তৃতীয় প্রশ্নটি, তোমার পাঠ্য গণিত বইটির শিল্প সম্পাদনা কে করেছেন? হাশেম খান। চতুর্থ প্রশ্নটি, তোমার পাঠ্য গণিত বইটির প্রকাশক কে? পাঠ্যপুস্তক বোর্ড জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রশ্নটি এরকম হয় যে তোমার পাঠ্য গণিত বইটি কোথা হতে প্রকাশিত হয়, তাহলে শিক্ষার্থী তোমাকে লিখতে হবে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। এই তোমাদের বইতে যে ঠিকানা আছে 70 মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে প্রকাশিত, এভাবে তোমাদেরকে লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের 5 নম্বর প্রশ্ন, আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান আছেন একজন, প্রফেসর নারায়ণচন্দ্র সাহা। শুধু তাই নয়, তোমাদের বইয়ের শেষ পৃষ্ঠায় কভার পৃষ্ঠে আমাদের কিছু বাণী লেখা আছে। নতুন বইতে তোমাদের 2021 সালের নতুন বইতে দেখলাম অনেক ছবি দেওয়া আছে, তাদের সম্পর্কে তোমরা সুন্দর করে ওগুলো পড়বে, বুঝবে এবং সেগুলো সেখানে কী লেখা আছে সে সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করবে। সেক্ষেত্রে বন্ধুরা, চলো আমরা এখন আমরা প্রথম অধ্যায়ে চলে যাই, সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই প্রথম অধ্যায়ে যেটি বিষয় আছে সেটি হলো সংখ্যার ধারণা আছে, সেই সংখ্যাগুলো আমরা করবো। আমরা শুধু তোমাদের এখানে ক্লাস থ্রিতে আমাদের আমি একটু ধারণা দিই, এক ও দশ শত হাজার, অর্থাৎ এক ও দশ শত হাজার এই বিষয় সম্পর্কে আমাদের ধারণা আছে, এতটুকু সম্পর্কে আছে। আমরা এইগুলোই আমরা আমাদের প্রথমে সংখ্যা বলতে আমরা এতটুকু বলি, সেটা হলো শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। সংখ্যা বলতে এগুলোই বোঝায়, কোনো ক্লাস উঠলে আরও ধারণা পাবা, এটা হলো অঙ্ক পাঠন বলা হয়। আমরা এই সংখ্যাগুলো সাধারণত ব্যবহার করি এই আমাদের যত গাণিতিক যত সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা সাধারণত এই সংখ্যাগুলো ব্যবহার করি। তোমাদের এই সংখ্যাগুলোই আমাদেরকে সংখ্যা গণনার ক্ষেত্রে, অনেক বড় বড় সংখ্যাগুলো গণনার ক্ষেত্রে আমাদেরকে তোমাদের বইতে বিষয়গুলো ছবি দেওয়া আছে, এই বিষয়গুলো তোমরা ফলো করবো। আমি জাস্ট জিনিসটুকু আমরা এখানে কোন সংখ্যা কত এবং কোথায় লিখবো এবং সংখ্যাটুকু এই বিষয় সম্পর্কে তোমাদের একটু ধারণা দেবো। দেখো আমি প্রথমে লিখছি হলো 200, পর এবং কোথায় লেখো, পর নামটা হচ্ছে 278। এখানে আমাদেরকে এভাবে লিখতে হবে যে একক দশক শত কথা হলো, দুই নম্বর 238। তখন 78 বলেছিলাম না, 38 হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে হলো 815, অর্থাৎ হলো 800
অনেক। এরপরে আমি তোমাদের আসছে হচ্ছে 111 এরপরে তোমার আসছে হচ্ছে 957 তো এটি তোমাদের বইতে আছে এগুলো লেখা আছে স্পষ্ট করা পড়ো এবং কথায় লেখো আবার আবার লেখা আছে পড়ো এবং অঙ্কে লেখো ঠিক আছে এরপরে তোমাদের আমি একটু 7562 দেখো এখানে আমাদের এভাবে একটু কাট করতে হবে একক দশক শতক হাজার এটি হলো হাজার বা সহস্র এটি হলো 7000 একক দশক শতক 562 সীমাবদ্ধ মোটামুটি তোমাদেরকে এভাবেই একক দশক শতক হাজার গুণে তোমরা তোমাদের এই সমস্যাগুলো সমাধান করবে আমরা কথায় লেখা শিখলাম এরপরে আমরা তোমাদের অঙ্কের একটু ধারণা দিব তোমাদের অঙ্কে লেখো 135 222 222 476 শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমাদের সুন্দর করে তোমাদের আগে পড়তে হবে পড়ার পরে সেই অনুযায়ী তোমাদের কথা লিখতে হবে অঙ্কে লিখতে হবে 801 600 7008 লিখলাম 4401 তাহলে 4401 3001 শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের ক্লাসে তোমাদের বই পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা দিলাম এবং কথায় লিখো এবং অঙ্ক লিখো সম্পর্কে ধারণা তোমরা কিছুটা পেলে তোমরা যতটুকু আজকে আলোচনা করলাম এটা বাসায় বসে প্র্যাকটিস করবে প্রথম মাথায় বের করে এবং বই পরিস্থিতিগুলো সুন্দর করে বাসায় বসে মুখস্ত করে ফেলবে ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম